চরথাপ্পর খেয়ে ফিলে বয়ান করার সময় জনতার ও এলাকা ছেড়ে পালিয়েছেন এক ধাওয়ার মুখে ভুয়া বক্তা ঘটনায় জুড়ে তোলপাড় শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে গত বারোই ফেব্রুয়ারি এই ঘটনা ঘটে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের এল্লারচরের কাছে চরবালিথা গ্রামে জানা গেছে ওই গ্রামের সালমা বেগম নামের এক নারী ওই অজ মাহফিলের আয়োজন করেন এতে প্রধান বক্তা হিসেবে অজ করার কথা ছিল মাওলানা আবুল কালাম আজাদের কিন্তু তিনি আসেননি এই সুযোগ নিয়ে অপর এক ব্যক্তি নিজেকে আবুল কালাম আজাদ পরিচয় দিয়ে অজ শুরু করেন কিন্তু উপস্থিত মুসল্লিরা তার বক্তব্য ও চেহারায় সন্দিহান হয়ে তাকে চ্যালেঞ্জ করেন সাতক্ষীরায় অ চলাকালে ভুয়া বক্তাকে চড়াব দেন ক্ষুব্ধ লোকজন ছবি সংগৃহীত বয়ানের মধ্যে শ্রোতাদের মনে সন্দেহ জাগলে তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় ফেসবুকে ছড়িয়ে যাওয়া ভিডিওটিতে দেখা যায় স্থানীয় এক ব্যক্তি অজকারের সামনে থেকে মাইক সরিয়ে নিয়ে বলেন আমাদের এখানে কমপক্ষে পঞ্চাশ জায়গায় মাহফিল হয় আপনাকে তো আবুল কালাম আজাদ বলে মনে হচ্ছে না আমি তো তাকে চিনি আপনি কি আবুল কালাম আজাদ আপনি কি সত্যি আবুল কালাম আজাদ অস্কার ব্যক্তি প্রশ্নের উত্তর দেওয়ার আগে থেকেই ওই ব্যক্তি তার মুখের সামনে থেকে গলা মাথায় পেঁচানো রুমালটি সরিয়ে ফেলেন এ সময় ভুয়া বক্তার মুখে লাগানো নকলদারি খুলে যায় দেখা যায় তিনি নকলদারি ব্যবহার করে বক্তা সেজেছেন গ্রামের লোকজন ক্ষিপ্ত হয়ে তাকে থাপড় দেওয়া শুরু করেন খেতে খেতে মাহফিল ছেড়ে পালান সময় পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় সুযোগ বুঝে ভুয়া বক্তা এলাকা থেকে পালিয়ে যান ফিংড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শামসুর রহমান বলেন ঘটনটি তার গ্রামেই ঘটেছে তিনি নিজেও সেখানে উপস্থিত ছিলেন চেয়ারম্যান আরো বলেন ওই ব্যক্তি একজন ভুয়া বক্তা তাকে চ্যালেঞ্জ করা হলে তিনি সত্যতা স্বীকার করেন তাই দাড়িও নকল ছিল এতে ক্ষিপ্ত গ্রামবাসী তাকে মারপিট করে তাড়িয়ে দেয়